আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল প্রবল শক্তি নিয়ে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়া অঞ্চলে আছড়ে পড়েছে এতে অঞ্চল জুড়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ জ্যামাইকায় ঝড়ের কবলে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন মাধ্যম সিএনএন তবে ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করতে পারেনি দেশগুলো চতুর্থ থেকে পঞ্চম ক্যাটাগরিতে রূপ নেয়া বেরিল সর্বোচ্চ দুশো একচল্লিশ কিলোমিটার বেগে কয়েক ঘন্টার মধ্যে ক্যারিবিয়া অঞ্চলের বেশ কয়েকটি দেশে আঘাত হানতে পারে এমন তথ্য জানিয়েছে মার্কিন জাতীয় হারিকেন সেন্টার এদিকে জামাইকার বাসিন্দাদের জরুরি গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ দ্বীপ দেশটিতে ঝড়ের ফলে জোয়ারের মাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হতে পারে যার ফলে চার থেকে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন জাতীয় হারিকেন সেন্টার বার্বাডোস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনেডাইন্স এবং টোবাগোতেও হারিকেন সতর্কতা কার্যকর রয়েছে বেরিলের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করছে দেশগুলো এর আগে হারিকেন বেরিলের প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে বহু ফ্লাইট বাতিল করা হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম